গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, এই টপিকটা আমার কাছে সব থেকে বেশি কমেন্টে আসে যে আমি যেন আমার বেবির সকাল থেকে রাত পর্যন্ত খাবার কী কী খাওয়াচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনাদের দেখতে ইচ্ছা হয় তো আমি কেন ভিডিওটা বানাবো না, আর আমারও ভিডিও বানাতে অবশ্যই ভালো লাগে কারণ আপনারা দেখতে পছন্দ করেন। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটা। তো চলুন ব্রেকফাস্টে স্টার্ট করি। আজকে ব্রেকফাস্টে মাম্মামকে অ্যাপেল দেবো। সকালবেলায় আমি ওকে চেষ্টা করি যে কোনো ফল টল দেওয়ার, তো রোজ এটা সম্ভব হয় না কিন্তু বেশিরভাগ দিনই ওকে আমি ফল দেওয়ার চেষ্টা করি। তো ওর জন্যে আমি আপেলটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আপেলে যা মোম দিয়ে বিক্রি হয়, তো বাচ্চারা কেন বড়দের জন্য এটা করা উচিত, খোসাটাকে ছাড়িয়ে নিয়ে খাওয়া উচিত। তো ওকে আমি হাফ আপেল ওকে খাওয়াবো, ও গোটা আপেলও খেতে চায় না কারণ মিষ্টি হয়ে যায় অতিরিক্ত। তো সবসময় আমি আপেল সিদ্ধ করে নিই, এবারে আমি একটু অন্য রকমভাবে করছি, মানে প্রায় দু তিনবার ওকে আমি এইভাবে খাইয়ে এসেছি। আর এতে আমি চিড়ে দেবো, চিড়ে দিয়ে ওকে আপেলটা খাওয়াবো। তো আপেল চিড়েটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, 2 থেকে 3 চামচের মতো মোটা চিড়ে আছে, একদম পাতলা চিড়ে নয়, মোটা চিড়ে আছে। চিড়েটাকে ভালো করে ওয়াশ করে আমি নর্মাল জলে দিয়ে দিলাম একটা সস প্যানেতে, তাতেই আমি দিয়ে দিলাম ওই গ্রেট করা আপেলটা। সিদ্ধ টিদ্ধ করার কোনো দরকার নেই, একসাথেই হবে। বাচ্চারা যত বড় হবে, মানে ছোটোবেলায় বাচ্চারা খেতে পারে না বলে সেই জন্য ওদেরকে এরকম সিদ্ধ করে ম্যাশ করে খাওয়ানো। আস্তে আস্তে তো ওরা বড় হচ্ছে, 1 বছর পর থেকে এইরকম করে খাওয়ানো যেতেই পারে। মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এতে আলাদা করে মিষ্টি হওয়ার জন্য দুধ বা গুড় কোনো কিছুই অ্যাড করার কোনো রকম দরকার নেই। তো আমার এটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আমার মাম্মামকে খাওয়াবো। এটা শুধু ব্রেকফাস্টে নয়, রাত্রিবেলা ডিনারেও দেওয়া যেতে পারে, সন্ধ্যেবেলায়ও দেওয়া যেতে পারে, যখন খুশি তখনই দেওয়া যেতে পারে। খেলে কিন্তু বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা থাকে। আমি যদি মাম্মামকে ব্রেকফাস্টে যদি না ফল দিয়ে থাকি, তাহলে ব্রেকফাস্ট করার পরে আমি ওকে ফল দিই। যদি ব্রেকফাস্ট করার সময় ফল দিই তাহলে এক্সট্রা করে আর ফল দিতে লাগে না। আজকে আমি নয়, আজকে আমার মাম্মামের আম্মা ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে, কারণ আমি একটু অন্য একটা কাজ করছিলাম বলে তো বললাম যে একটু খাইয়ে দাও। এটা কিন্তু বাচ্চাদের একটা মেন পয়েন্ট হচ্ছে কি, সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের যেন বাড়ির ফ্যামিলির সবার সাথে যেন, মানে যে খাইয়ে দিচ্ছে এই ব্যাপারটা যেন সবাই যেন খাইয়ে দেয়। যে সবসময় মাই খাওয়াচ্ছে তাহলে কিন্তু বাচ্চা সবসময় মায়ের কাছেই খেতে চাইবে, অন্য কারোর কাছে খেতে চাইবে না। আমার মেয়েকে কিন্তু আমার বাপি খাওয়ায়, আমার হাজবেন্ড খাওয়ায়, আমার শাশুড়ি মা খাওয়ায়, আমি তো খাওয়াই, এইরকম করে খাওয়াই বলে ওই জন্য ও আমার অতটা প্রবলেম হয় না যে আমাকেই খাওয়াতে হবে। এবারে চলুন বন্ধুরা দেখে নিন আজকে লাঞ্চে মাম্মামকে কী খাওয়াচ্ছি। আমি বেশিরভাগ টাইমই মাম্মামের খাবার তৈরি করার জন্য প্রেশার কুকারটা ইউজ করে থাকি, এতে সব কিছুই সাশ্রয় হয়, গ্যাস সময় সব কিছুই। তো প্রেশার কুকারে আমি সবজি নিলাম, গাজর নিয়েছি, বরবটি নিয়েছি আর ঢ্যাঁড়স নিয়েছি। তো এটা হলো রাইসের এলাক, রাইসের এলাকের রেসিপি কিন্তু আমি কীভাবে বানাচ্ছি সেগুলো কিন্তু শেয়ার করেছি অনেকবারই, আর এই ভিডিওতে শেয়ার করছি না। তো আমি 2 চামচ পরিমাণে সেরেলাকে যে চামচটা পাওয়া যায় ওই চামচের পরিমাণে দুটো নিয়ে নিলাম। 2 চামচ নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর কিছুই দেওয়ার দরকার নেই কারণ গোবিন্দভোগ চালে নিজস্ব একটা গন্ধ আছে, তো বাটার ফাটার কিছুই অ্যাড করলাম না। মাম্মামকে আমি এই সল্টটা খাওয়া শুরু করেছি, টাটা লাইট সল্ট, এটা সোডিয়াম অনেকটা কম আছে, তো বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্যই ভালো। তো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে 4-5টা সিটি মেরে নিলে রেডি হয়ে যাবে। এই যে মাম্মামের লাঞ্চ রেডি হয়ে গেছে। আমি স্টেনারে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি, জাস্ট সবজিগুলো ম্যাশ করেছি, চালটা তো রেডি করাই ছিল, তো ওগুলো ম্যাশ করা করতে লাগেনি। তো ঠান্ডা হয়ে গেছে, মাম্মামকে এবারে খাওয়াবো।
মামাটা খুলে দিচ্ছ কেন? ওর নিজের গায়েও মাখবে, আমার গায়েও মাখাবে, আমাকেও জামা ছাড়তে হবে। ও ওই জন্য আমি ওকে জামা টামা কিচ্ছু পরাই না। এটা পরে নাও, এটা পরে নাও। আর গলাটা ধোয়া যাবে না, সেটা খুলে একদম পুরো ফেলে দিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি মামামকে সন্ধেবেলার খাবার খাওয়াতে। এই টাইমে না আমি এক্সট্রা করে মা বা কোনো স্পেশাল কিছু খাওয়াই না, কারণ এই টাইমটা একটু হালকা খাওয়াই, কারণ ওকে রাত্রিবেলা নটা থেকে 9:30 মধ্যে ডিনারটা করিয়ে দিই। তো এই টাইমে জাস্ট হোম মেড সেরেল্যাক খাওয়াই, নয় মাখানা সেরেল্যাক, নয় চিড়ে সেরেল্যাক, এই সব কিছু খাওয়াই। তো 2 চামচ পরিমাণে সেরেল্যাক নিই আর 2 চামচ পরিমাণে ফর্মুলা মিল্ক নিয়ে উষ্ণ গরম জলে গুলে মামামকে খাওয়াই। এখন আমার মামাম খেতে চাইছে না, কারণ ও এখন মামনিদের সাথে খেলছে। তো খেলতে খেলতে যদি জোর করে নিয়ে যদি খাওয়াতে বসি, তাহলে আমার ম্যাডামের মানে ম্যাডামকে খাওয়াতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়। তো এখনই সেই রকমই পরিস্থিতি হচ্ছে। তো সন্ধে হয়ে যাচ্ছে, ওকে খাওয়াতে হবে, নাহলে রাত্রিবেলা ডিনার করার সময় ও খেতে চাইবে না পেটটা ভর্তি থাকলে। তো তাড়াতাড়ি করে 6:30 থেকে 7টার মধ্যে ওকে আমি সন্ধেবেলার খাবারটা খাইয়ে দেওয়ার চেষ্টা করি, আর 24 ঘন্টার মধ্যে 4 বারই ওকে আমি খাওয়াই। আর এর বেশি আমি খাওয়ানোর চেষ্টা করেছিলাম, ওর পেটটা ভর্তি থাকে, ও আর খেতে চায় না। আর 4 বার পর ও যখন ইচ্ছা, ও যখন চায় তখনই ওকে ব্রেস্ট ফিড করাই। ফর্মুলা মিল্ক ও এমনি খায় না, এইসব খাবার দাবার মিক্স করেই তবে একটু খায়। আজকে ডিনারে মামামকে দেব সুজি আর রাগি পরিজ। তো রাগিটা আমি আমার মামামকে চেষ্টা করি প্রত্যেক দিন দেওয়ার, তো প্রত্যেক দিন না দিতে পারলেও একদিন ছাড়া ছাড়া তো দেবই। তো 1 চামচ পরিমাণে রাগি নিয়ে নিয়েছি আর 1 চামচ পরিমাণে পুরো সুজি নিয়েনি, কারণ সুজিটা ফলে অনেকটা রাত্রিবেলার খাবার, একটু হালকা ফুলকা খাওয়ালোই ভালো। তো আগে আমি নর্মাল জলে ভালো করে গুলে নিচ্ছি, গুলে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি ওটা ফোটার জন্য। তো এটা হলো বন্ধুরা জ্যাগেরি বা গুড়। মামামকে আমি একটু আধটু গুড় খাওয়ানো শুরু করেছি, তো চিনি তো একদমই দেওয়া যাবে না, আর ফর্মুলা মিল্ক মাঝে সাঝে যখন স্কিপ করে দিই তখন ওর জন্য আমি এরকম গুড় কিনে রেখে দিয়েছি। তো গুড়টাকে আমি জাস্ট হামান দিস্তাতে একটুখানি গুঁড়ো করে নিয়েছি, মিক্সারে নয়, একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। অল্প পরিমাণে আমি মামামকে দিই, আপনারা আপনাদের বেবিদের যেরকম পরিমাণে দেন দিতে পারেন, ও একটু মিষ্টি পছন্দটা কম করে সেই জন্য অল্পই পরিমাণে গুড় দিচ্ছি। তো দেখুন এটা কতটা ফুটে গেছে, মোটামুটি হয়ে এসছে এটা। তো ওই সময় আমি 1 চামচ পরিমাণে একটু গুড় দিয়ে দিলাম, আর আলাদা করে কিচ্ছু দেবো না, ফর্মুলা মিল্কও দেবো না। যদি গুড় না দিতাম তাহলে ফর্মুলা মিল্ক অ্যাড করতাম, মানে নামিয়ে নিয়ে। তো গুড়টা আগেই দিলাম যাতে গুলে যায় আর কি, ভালো করে ফুটে যাক, ফুটে একটু থিক হয়ে যাক, থিক হয়ে গেলে তারপরে আমি প্লেটে নামিয়ে নেব। এই রাগি সুজির পরিজটা কিন্তু রাত্রিবেলা খাওয়াচ্ছি বলে এই নয় যে সকালে খাওয়ানো যাবে না, আমি আমার মামামকে সকালবেলাও খাওয়াই। তো এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খাওয়ানো যেতেই পারে। তো ঠান্ডা হয়ে গেছে খাবারটা, এবারে আমি আমার মামামকে খাওয়াবো। এই যে কত দুষ্টু হয়েছে দেখুন বন্ধুরা, দেখুন হাতে দুটো চট কাটছে। বাচ্চাদের সলিড ফুড আর ব্রেস্ট মিল্কের সাথে সাথে অবশ্যই কিন্তু পরিমাণ মতো জল খাওয়াতেই হবে, কারণ বাচ্চাদের শরীরে জল যদি না খাওয়ে, সলিড ফুড খাওয়ালে কিন্তু বাচ্চাদের হজম হবে না, ওদের কনস্টিপেশন হবে। তো আমি আমার মামামকে রোজ চেষ্টা করে 150 থেকে 200 ml জল খাওয়ানোই। তো আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন, তো অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে জল খাওয়াবেন।
তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।